الدنيا أهل القبور من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. এই হচ্ছে বঙ্গবন্ধুর সমাধি. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجو السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. খাবারটা যা মজা হয়েছে না অনি ভাই, গরুর মাংস আর ডালটা অস্থির। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে 1 মার্চ আর এই উপলক্ষে সেন্ট্রাল বাইক রাইডার্স বিডি থেকে একটা র্যালি বের করা হবে। সেটা হচ্ছে যে সেন্ট্রাল রোড থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রায় 100+ বাইকার বাইক হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে যে বিভিন্ন মানে যত রকম গ্রুপ আছে সব গ্রুপ থেকেই মোটামুটি এই বাইকে অংশগ্রহণ করবে, হয়তো বা একজন করে মানে গ্রুপের মেন যে। সো আসলে আমার কোনো গ্রুপ নাই, গ্রুপ না থাকার কারণে তারপরে আমি ইনভিটেশন পাইছি, এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনি ভাইরে। কারণ অনি ভাই আমাকে ইনভাইট করছে যাওয়ার জন্যে। সো আমি আসলে অনেক প্রোগ্রাম ছিল, আজকে বিয়ের দাওয়াত ছিল, সব ক্যান্সেল, বাসার অন্য মেম্বাররা যাবে আর আমি যাচ্ছি হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া র্যালিতে। ও আজকে আমাদের অনুষ্ঠানের মেন আকর্ষণ কিন্তু আমাদের মাননীয় এমপি ফেরদৌস সাহেব, এটা পড়ে নেই, উনি কি আমাদের সাথেই যাব? হ্যাঁ, টুঙ্গিপাড়া পর্যন্ত যাব ফেরদৌস? না না না, উনি আমাদের সাথে দেখা করতে। ও আচ্ছা আচ্ছা, এ এ এ ভাইয়া কেমন আছো? ভালো আছে। আরে ভাই ওই স্যার ব্লক করা লাগবে না। আরে মিয়া আপনারা আসতেছেন কিন্তু কেউ কিছু কয় না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওকে আমি আসি আমি আসি। হ্যাঁ হ্যাঁ আপনি আছেন, এ দেখেন অটো আছে, অটো আছে, অটো আছে। আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আল্লাহর নাম নিয়ে আমরা স্টার্ট করে দিলাম। চলেন এন্ড ফাইনালি অনেকক্ষণ খোঁচাখুচি করার পরে এক্সপ্রেস হাইওয়ে তো উঠে গেছে। এখন আর টেনশন নাই, এখন শুধু টান হবে। আরে ভাই ঢাকা থেকে বের হইতেই আপনার পুরো মনে করেন 40 মিনিটের মতো লেগে গেল। অনেকক্ষণ পর খুব ভাল লাগতেছে যে মানে বাইকটা চালানো যাইতেছে এই আর কি। ইহা আমাদের প্রথম টোল। আল্লাহ সবাই দিয়ে চলে আসছে, আমরাই সবার পেছনে, রাস্তায় এলোমেলো করে ফেলছে। বুঝলাম না, জিনের মতো মানে 4-5 জন এলোমেলো হয়ে গেছে, তো যে যেদিক পারছে ওইদিকে পিছনে গেছি। এদিক দিয়েই তো ঢুকার কথা, কিন্তু 4-5 জন ওইদিক দিয়ে ঢুকে গেছে এখন। ফাইনালি আমরা চলে আসছি টুঙ্গিপাড়া, আমাদের যে লং মার্চ সেই এতে আমরা চলে আসছি। বাসের সামনে চ্যানেল
দেখতে পারবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধুর সমাধির সামনে মানে গেটে আছি এখন আছি গেটে এই যে ভিতরে যাচ্ছি পরিদর্শনের সময়সূচি গ্রীষ্মকালীন মার্চ আগস্ট মার্চ থেকে আগস্ট নয় ঘটিকা থেকে ছয় ঘটিকা শীতকালীন সেপ্টেম্বর থেকে নয় ঘটিকা থেকে পাঁচ ঘটিকা আর এই পাশে হচ্ছে আমার বাসস্থান ছিল এখানে ঘুমাই তো সৌকি ও ওই যে মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ ফজিলুল নাসার জননীর সজীব উপহার সৌজন্যে ও আচ্ছা আচ্ছা এটা উপহার দিছে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا يا পরওয়ারদিগার রব্বুল আলামিন সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি শহীদ জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে স্বাধীনতা রোড মার্চের নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফে কিছু আয়াত কালেমা তেলাওয়াত করছি দুরুদ শরীফ পড়ছি আল্লাহ এই সব হয়েছে প্যারা নবী দুজাহানের সর্দার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক পৌঁছে দিন আমিন রব্বুল আলামিন আমরা বঙ্গবন্ধু সমাধিতে পুষ্প অর্পণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করে আমরা বের হয়ে গেলাম কারণ হচ্ছে যে ভিতরে ভিডিও করা রেস্ট্রিকশন আছে যার কারণে হচ্ছে যেখানে যেখানে করা গেছে সেখানেই আমি ভিডিওটা করছি আর এখন আমরা বাইরে পার্কিং এখন আমরা খাবো আজকে অনেকগুলো স্টিকার লাগছে গুড ড্রাইভার স্টিকার তো দেখা যাচ্ছে আজকের মোটামুটি প্রোগ্রাম প্রায় শেষের দিকে এখন যাচ্ছে হচ্ছে খাওয়ার জন্য খেয়ে তারপরে হচ্ছে হয়তো রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ সো আমাদের রোড মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রোড মার্চ এখানেই সমাপ্তি আমরা আজকে অনেক ঘুরছি আমাদের মেন যে ছিল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেখানে এসে বঙ্গবন্ধুর কবরে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি তারপরে দোয়া করেছি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো তারপরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে এই একটা ব্রিজ ছিল খুবই সুন্দর হার্ডিস ব্রিজের মতো সো হচ্ছে সব কিছু শেষে আলহামদুলিল্লাহ এখন ঠিক মতো বাসায় পৌঁছাতে পারলেই হয়েছে সো সবাই ভালো থাকবেন স্পেশালি থ্যাংকস সিআর বিজেট বিডি শাহেদ ভাই এই হচ্ছে শাহেদ ভাই সামনে অনি ভাই রাব্বি ভাই আছে সবাই মিলে কামরুল ভাই আমার পাশে এইচআর হাবিব সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্যে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম